একটা অবস্থা দুই দিন বড় বড় কল কিনা দেই আর পোলা মানে এই কল গুলান এই অবস্থাটা করে ইহা তো আমার বেশ হয়ে গেছে গা হ্যাঁ ভাই হ্যাঁ কি কও ভাই তোমার একটা কথা কইতা তুমি আমার একমাত্র ভাই ছোটবেলার তো কুলো খাওয়ালে তোমার আমি পালছি তুমি একটা হা তুমি দশটা কথা কইবা আমারে কি কও সোহেল ভাই আমার একশো টাকা দরকার এই কথা ও ভাই মাইনা ফলাইছো তুমি তোমার একশো টাকা লাগে না জি ভাই আমার জানাই তো তোমার লাগিয়া এই যে একশো চারশো দুইশো লয়ে যাও যাও খরচ না ভাই আমার একশো হইলেই লাগ না যাও 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 নিতাম ভাই যাও দুইশো লয়ে যাও ভাই ভালোবাসা দিছো না মন থেকে দিছো এই জানাই তো তোমার তেহা তো সাধারণ পাতা কাগজের পাতা এই জানাই তো তোমার লাগিয়া হারে বেকল হারে বেকল বাবা তাগর দুই ভাইয়ের বাপ দেখলে মনে হয় যে তারাই বায়ন ছিঁড়ি আর আমরা মনে হয় যে আঙ্গুর মনে হয় যে বায়ন ছিঁড়ি নাই দাদা দাদা কষ্ট কর গা সমস্যা নেই একটা গিট্টু মাইরা দিলে হয়ে যাইব মোর একটা মাত্র ভাই একশো টাকা চাইছি এটা কোনো কথা হইলো আচ্ছা যাই কাজ কাম করে যা আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা আসসালামু আলাইকুম রে তুমি বিলাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রিয়াদ নাকি হ্যাঁ ভাই কি অবস্থা কি করতেছেন কাজ করতেছেন নাকি হ্যাঁ কাজ কাম করতেছি ভাই ভাই একটা কথা কইতাম কও ভাই আপনি যদি সারাদিনই কাজ কাম করেন আপনি ছোটু ভাই দিয়ে ঘুরে ঘুরে ফিরা দিয়ে বন্ধু বান্ধবের লগে আড্ডা মারে আমরা না কাজকাম করাইলে তো পারতেন তাহলে আপনার টিয়া কটা বাঁচা যাইতো আমার ছোট ভাই ঘুরে খাইবো না বয়ে খাইবো এটা তোমার সমস্যা কি না ভাই মানে আমার আমার একমাত্র আদর ছোট ভাই হ্যাঁ ঘুরে খাইবো না ভাই মানে আমি বলতেছিলাম কি আপনার টিয়া কটা আর কি মানে মানে ওনার দোকানে যাও তোমার কামে তুমি যাও আচ্ছা কাইছে আলতু খবর লয়া আমার একটা ছোট ভাই হ্যাঁ কলেজ আমি পড়াইতাছি আমি কষ্ট করে মানুষ করতেছি হ্যাঁ এইখানে দান্দাবাজি হরবার মানুষ আর পাইলাম না আমার একমাত্র ছোট ভাই ঘুরা খাইবো না হুয়া খাইবো এটা তো আমি বুঝতেছি আচ্ছা যাই গরু ডেরে খানি খাওয়াই গিয়া সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম সাব্বির আসি তো ভালোই তুমি কেমন আছো এই তো ভাই তোমরা যে ভাটপার মানুষ তোমরা ভালো থাকলে কি আর খারাপ থাকলে কি কে বলছে ভাই ভাটপার মানুষে বলে মানুষের কথায় কান দিয়ে লাভ আছে সবসময় চেষ্টা করি যে মানুষের কে আমি উপকার করতে পারি এই চেষ্টাই সবসময় যাক ভালো কথা খুশি হইলাম কথা তা হইনা উপকার করার চেষ্টা করো অপকার করার চেষ্টা করো না বুঝছো জি ভাই জি ভাই কিছু বলবা নাকি ভাই বলতাম বলতে যে আপনার ভাই সোহেল তো আপনার ভাই না ভাই হ্যাঁ আমার একমাত্র ছোট ভাই সোহেল ও দেখলাম যে মানুষের সাথে বলতেছে যে আসলে ও ভাই কামলা মানুষ খেতে আমারে কাজ করে ঠিক আছে এই যে মানন রহমান মানে আপনার ব্যাপারে দেখলাম যে বলতেছে কিন্তু আমরা তো ভাই হিসেবে তো আমার লাগে কষ্ট লাগে তাই আপনারে বললাম আর কি তোমার কষ্ট লাগার কারণ কি না আপনি আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই আপনার ব্যাপারে কিছু ভাই যদি একটু দেখতে যাও 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 আচ্ছা আসসালামু আলাইকুম মান না তো মারানির পুরো বেশি না তার কষ্ট লাগে ভাই আমার একটা তার কষ্ট লাগে আমার ভাই কি হর্তাছে না হর্তাছে এটা কি কইতাছে না কথা তার সমস্যা আর আমরা দাদা আরে জানোস না আমার ভাইয়ের কাছে একশো টাকা চাইলে দুশো টাকা দে পাঁচশো টাকা চাইলে এক হাজার টাকা দে আমার ভাইয়ের মতো ভাইও না এত ভালোবাসে আমার ভাই জানি তো তোর ভাই খুব ভালো ওর জন্য খুব কাটে বুঝছস বুঝিস ভাইয়ের মনটা বুঝিস ঠিক কইছস আমার ভাইটা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমার ভাইয়ের লাগে তো আমারও কিছু করা দরকার ও দেখি কাজ করে কেতে অনেক কাজ করে চল সোহেল ভাই কি অবস্থা এই তো আছি ভালো তোমার কি অবস্থা এই তো একটা কথা শুনলাম আসলে তুমি করে তো অনেক ভালোবাসি কিন্তু কথাটা শুনে খুব খারাপ লাগছে কি কথা কেমনে যে তোমার বলি তোমার বিশ্বাস নাও করতে পারো আর বলো বলো মানে তোমার ভাই হ্যাঁ তোমার ভাইয়ের তো সেগা তোমার খুব আদর করে এটা আমি জানি তুমি তোমার ভাইরা কিন্তু তোমার ভাইয়ের চেয়ে বেশি সম্মান করো এটা আমি জানি আমার ভাই আমার কই যে টুকরা কিন্তু তোমার ভাই দেখলাম যে আসলে মানুষের সাথে কয়ে বেড়াইতেছে যে আমার ভাইডা চিটার বাপ হয়ে গেছে গা শাদি করতে টেকা নে রোজগার করে না
খেতে আমার কাজ করতে কই তাও করে না এগুলা নিয়ে আর কি তাই শুনে খুব কষ্ট লাগলো আমার ভাই এই সব কথা কইছে হ্যাঁ কইছে মানে কার কাছে কইছে তোমার কাছে কইছে ওই যে না ওই যে মানুষের কাছে বলতেছে আমি গেলাম সালাম দিলাম তখন আমার জারি মারলো এই তুমি এখানে কি করো আর আমি আড়াল থেকে শুনলাম আমার কি আসলে আমার ভাই এই সব কথা কয়ে মানুষের কাছে ঘুরতেছে তার মানে কি মানুষের কাছে আমার ভাই দেখায় যে আমার এত ভালোবাসে এই যে তাহলে তুমি এতক্ষণে বুঝছো আমি ওটাই তোমারে বলতে চাইছিলাম তুমি তো জানো না তোমার ভাই খালি মানে দেখাইতেছে তোমারে ভালোবাসে কিন্তু আসলে তা না এই যে জমি জামা এটাও শুনছি যে বললো যে জমি জামা বলে তোমারে দিব না কি এটাও আমি শুনছি আর কি আমার ভাই তাহলে কি মানুষের কাছে ঘুরা ঘুরা দেখায় যে আমার ভালোবাসে আমার কলজা সিরা দিদি পারছা আমার কলজার ভাই তুমি গিয়ে দেখতে পারো আমার মানুষের কাছে কয়ে বেড়া আচ্ছা জায়গা সামনে কাজ আছে তুমি দেখো একটু কি আমার ভাই এরকম করব আর তোর কাছে কিরকম মনে হয় আমার ভাই আমার লগে এরকম আমি জানি তো তোর ভাই অনেক ভালো তুই বাড়িতে যা দেখ তোর ভাইয়ের সাথে কথা কথা কয়া দেখ কি হয় না আজকে তাহলে আমার ভাইয়ের সাথে তো কথা কওয়া লাগবে আচ্ছা তুই যা পরে তোর ভাইয়ের সাথে কথা কয়া ঠিক আছে সিদ্ধান্ত নিস ছোট ভাইটারে মানুষ করলাম কত কষ্ট করিয়া ছোট ভাইটার প্রতি একটু দায়িত্ব কি বড় কিছু করতে ভাই হ্যাঁ ভাই সোহেল তুমি ভাই মানুষের কাছে কি কয়ে বেড়াইতেছ কি বলে সব আমারে বলে সম্পত্তি দিতা না আমারে টাকা পয়সা দেখানোর জন্য আমারে দেও মানুষের কাছে বলতেছো আমি টাকা পয়সা নিয়ে খারাপ হয়ে যেতেছি নষ্ট হয়ে যেতেছি এই তোমার ভালোবাসা ভাইয়ের প্রতি শুরু বলাতে পালতাছি এত কষ্ট করিয়া এত মেহনত করতেছি একমাত্র তোমার জন্য আর তুমি এসব কি বলো না না ভাই আমি এত কিছু বুঝি না ভাই আমার সম্পত্তি কালকের মধ্যে আমারে ভাগ করে দিয়ে দিবা আরে তুমি অনেক বড় হইছো নাকি তুমি বড় হলো আমি এত কিছু বুঝি না কালকের মধ্যে ভাই আমার সম্পত্তি আমার ভাগ করে দিয়ে দিবা আমি আর কিছু বুঝি না ভাই ভাই তুমি অন শুধু অহনে তোমার সম্পত্তি দেওয়া যাইব না আরো বড় হও তোমার ভবিষ্যতের চিন্তা আমি করতেছি বুঝছো কে শুধু ভাই এতটুক বড় হইছি ভাই অন কথা শুধু 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 কথা তাহলে মনে করাম মানুষের কথাই সত্য যে মানুষের কাছে যা যা কয়ে কয়ে বেড়াইছো যে আমার সম্পত্তি তা না আর উপরে উপরে ভালোবাসে দাও আমি ওইটাই সত্য তাহলে মনে করি নি তোমার এই তোমার লেবারের প্রতি দান ইনিছো তোমার এত বড় করলাম ইনি নেওয়ার জন্য আমি বুঝি না ভাই তুমি আমার কালকের মধ্যে সম্পত্তি দিবা ভাই আমি গেলাম গো ভাই বুঝতে পারলাম না বিষয়টা মনে হয় কোনো গিট্টু খাইছি আচ্ছা দেখা যাক কারে দুনিয়াত বিশ্বাস করাম ভাইও আমার সাথে ফুল দিল আমার রক্তের ভাই এক মায়ের পেটের ভাই এই দুনিয়াত কারে বিশ্বাস করাম আমার সম্পত্তি আমার ভাই খাইল পারছা আমারে ভাগ দিবার না আমারে কই সুডু এ কি করি আর সুয়েল মিয়া হ্যাঁ কি ভাবতেছে এগা মনটা খারাপ নাকি মনটা খারাপ আমার ভাই আমার সম্পত্তি খাইল বাসাইতাছে আমার ভাগ দেয় না আমি বলে সুডু আমি বলে আমি সুডু রইছি আরে সম্পত্তি ভাই দিব না আপনার এই কারণে মনে আরে তুই চুপ কর আমি বলি অত বুঝেন ঠিক আছে অত হইছেগা তার ভাইয়ের প্রতি তার অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস এটা আমিও জানি তার ভাইয়ের প্রতি তার অন্ধবিশ্বাস কিন্তু শোন তোর ভাইয়ে আমি শুনছি তো আমি কিন্তু সবই শুনছি আমি সবই জানি তোর ভাই হয়েছে গা তোর ব্যাপারে যেরকম তো কইতাছে আমি দেখছি তুই তোর ভাই যা সম্মানটা কর সম্মানটা কিন্তু কেউ কেউ বাইরে করে না কিন্তু তোর ভাই মানুষ কয়ে বেড়াইতেছে তাই আমি তোর বলব কিন্তু দেখ সম্পত্তি তো দিবই না বলবই তো বইব বয়সে ছোট আর অনেক কিছু বলবো এমনি হইব না দুঃখ টুক নিয়ে গিয়ে মনে করো যদি জমি দিয়েছে মাঝখান দিয়ে বেড়া দিয়া লাইলেন যদি খালি একবার আওলা লাগাইতে পারস তাহলে সম্পত্তি তোর তাই নাকি হ্যাঁ কালকে লুক লয়ে গিয়ে মনে তোর সম্পত্তি তুই বেড়া দিয়ে হাইরা দিয়া দিবি পরে তোর ভাই আয় কি তোর কাতুরকে হইলে পরে কইবে যা ভাইয়ে যা তো তারটা হ্যাঁ বুঝে নিছে গা তাহলে লিখে দেয় দিই পরে তাহলে দিয়া দিব দিয়া দিব তাহলে আমি এটাই করি লোকজন নিয়ে গিয়া আমার সম্পত্তি বাগে যতটুক আসে বেড়া দিয়ে দিই এখন বুঝছে বুদ্ধি হয়েছে বলার বুদ্ধি হয়েছে আমার লগে থাকবি দেখবি অটোমেটিক তোর বুদ্ধি হইব ঠিক আছে এখন যেহেতু তোর কেন লেগে ছুটো বলো তুই বুঝস না ভাই কিবা সম্পত্তি দিত না আজকে দেখবাম ঘুড়ি কাটলাম এই সাইডে আজকে তোরা বেড়া দিবি ঠিক আছে আমার জায়গার মধ্যে আমি শুয়ে থাকবাম ঘুমায় থাকবাম কি শুরু করছিস তুই হ্যাঁ
ভাই আমার মাফ করে দিও ভাই, আমার মাফ করে দিও। শুনো ভাই, না আজ ভাই বাজে।